আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই মুহূর্তে আমি আছি যেই আমাদের শ্রীপুর গ্রামের যে দক্ষিণ পাশে, অর্থাৎ এই কেরানি বাড়ি যেটাকে বলি আমরা, সেখানে আমরা আছি। তো এই কেরানি বাড়ির এখনও পানির নিচে, আসলে এখনও আমাদের কিছু কিছু অঞ্চল রয়েছে যেগুলোতে এখনও পানি স্থির, অর্থাৎ স্থিরমান, এখনও পানি কমছে। এই যে গত পনেরো বিশ দিন আগ থেকে আমাদের দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা। যদিও পানির উচ্চতা ছিল প্রায় এখন থেকে হয়তো যে 10-15 ইঞ্চি, হয়তো 10-15 ইঞ্চি বেশি ছিল, অর্থাৎ 10-15 ইঞ্চি কমছে। এখন আমাদের এলাকাতে প্রচুর পানি। এই যে রাস্তাঘাটগুলো এখন দেখেন, এখন রাস্তাঘাটগুলো এখন পানি নিচ্ছে। এই যে এইগুলো অনেকগুলো পরিবার ওইদিকে বসবাস করে, প্রায় 5-7 পরিবার ওইদিকে বসবাস করে। ওই পাশে এইগুলো দেখো, ওইগুলো একটু দেখো, ওই পাশে ওইদিকে কত, প্রায় 7-8 পরিবার ওইদিকে বসবাস করে। আসলে রাস্তাগুলো এখনও কাঁচা মাটির রাস্তা। রাস্তা নিয়ে যারা কাজ করেন তাদের কাছে যেই উদারত আহ্বান থাকবে যে তারা যেন এই রাস্তাগুলো মেরামত, এই রাস্তাগুলো একটু উঁচু করে, অন্তত বর্তমান যে আছে এর থেকে যদি 2 ফুট উঁচু করে রাস্তাগুলো, যদি ইট দ্বারা, যদি ন্যূনতম যদি ইট দ্বারা যদি যে সোনিংয়ের ব্যবস্থা করে দেয়, এই এলাকার মানুষগুলো যে দুর্ভোগ, যে জিনিস তারা লাঘব হবে। তো আর যারা দেশে এবং প্রবাসে আছেন অনেকে হয়তো আমাদের এলাকার আপডেট জানতে চান, অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যখন ভিডিওটা দেখবেন, দেখার পরে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সালাম আলাইকুম। এসে আমাদের শ্রীপুর গ্রামের নোয়া পুকুর পার, এখনও যে গাঁটলা দেখেন পানির নিচে, আমরা এখানে আসছি এদিকটা, আসলে যে দেখতে কি অবস্থা, এখনও বাড়িতে এখনও পানি। এই যে রাস্তাঘাটের মধ্যে এখনও অনেক পানি, অনেক পানি। এই হচ্ছে কেরানি বাড়ির রাস্তা, আমাদের শ্রীপুর গ্রামের যে কেরানি বাড়ি। আসলে এই অঞ্চলগুলো একেবারে যে নিম্ন অঞ্চলে, অর্থাৎ তাদের ঘর বাড়ি যদি উঁচু, যতটুকু উঁচু থাকার দরকার তারা উঁচু করেছে, বাট রাস্তাগুলোর অবস্থা খুবই খুবই খারাপ, অর্থাৎ এখনও মাটির রাস্তা দেখেন। অর্থাৎ আমাদের গ্রামের যে শ্রীপুর থেকে ঢোকার পথের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো এখন মোটামুটি প্রায় শুকিয়ে গেছে, হয়তো লেভেলে আছে এখনও পানি, কিন্তু বাট এই রাস্তাগুলো এখনও প্রায় অনেক পানি, প্রায় হাঁটু সমান পানি এক এক জায়গা দিয়ে। এই রাস্তাগুলো আসলে সংস্কার করা উচিত। দেখেন এখনও বাড়ির সামনে পানি। এই যে এখান থেকে অনেকগুলো পরিবার এখানে থাকে, প্রায় এখানে 15-20টা পরিবার এই অঞ্চলটা নিয়ে থাকে। অর্থাৎ কী পরিমাণ ভোগান্তি, কী পরিমাণ হয়রানি, যে পানি দেখলে তা আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে ছোটো বাক্সার যে রাস্তা, যে পরানপুরের রাস্তা ছোটো বাক্সার হয়ে, সেই রাস্তার উপরে এখনও পানি দেখেন। হ্যাঁ, যখন বন্যা পরিস্থিতি প্রথমেই যে আমাদের যে গ্রামের যে উত্তরাঞ্চল, অর্থাৎ রাস্তা থেকে মেইন রোড থেকে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা, যে এই রাস্তার উপর পানি ছিল, এখন আজকে কিন্তু এটাতে পানি নেই, অনেকটা নিচে নেমে চলে গেছে। গ্রামের অর্থাৎ উত্তরাঞ্চলটা অনেক ভালো অবস্থায় আছে, ওই সামনে একটু পানি আছে, ওই এখানে একটু ডাউন আছে, ওইখানে একটু পানি আছে না, আমাদের এদিকে পানিটা যে সরে গেছে, যে পানি সরে গেছে, এখন এদিকে পানি কম। এখন আমাদের গ্রামের খারাপ অবস্থা হচ্ছে দক্ষিণাঞ্চল। আমি একটু আগে যে ভিডিও করেছিলাম, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছি, একটা পর্যায়ে রাস্তা ভাঙা ছিল, তো আমি পা পড়তেই সেখানে পড়ে যাওয়ার মতন অবস্থা।